প্রেজেন্টেশন। এখন এখানে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে যে এই ব্রিজ বা উল্টো বাচ্চা যে সাধারণত ডায়াগনোসিস হয় আল্ট্রাসাউন্ড দিয়ে, এখন আল্ট্রাসোনোগ্রাফি কবে করা হয়েছে এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। যেমন একটা মহিলা 5 মাসে একটা আল্ট্রাসাউন্ড করলো, করে দেখলো তার বাচ্চার পজিশনটা উল্টো, সেটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এ সময় বাচ্চাটা মোবাইল, এখন দেখা যাচ্ছে উল্টো, একটু পরে সে ঘুরে হয়তো অন্যরকম চেঞ্জ হয়ে গেল। তো অ্যাকচুয়ালি আমরা বলি যে আফটার 37 37 সপ্তাহ কমপ্লিট হওয়ার পরে যদি কোনো বাচ্চা আল্ট্রাসাউন্ড করে বা আমরা পেটে হাত দিয়ে বুঝতে পারি যে বাচ্চার পাগুলো নিচে এবং মাথাটা উপরের দিকে আছে, তখনই আমরা তাকে বলবো উল্টো বাচ্চা। উল্টো বাচ্চা কেন, মানে বাচ্চার পজিশনটা নর্মাল না হয়ে কেন উল্টো হলো, এটার আসলে কিছু কারণ তো থাকেই। তার মধ্যে একটা কারণ হতে পারে যে হয়তো বা আমাদের নর্মালি যে ফুলটা, প্রেগনেন্সির ফুলটা, সেই ফুলটা জরায়ুর উপরের দিকে নেয়, জায়গা নেয়। সেই ফুলটা যদি কোনো কারণে উপরে জায়গা না নিয়ে নিচে জায়গা নিল, মানে জরায়ুর মুখের বরাবর ফুলটা স্থাপন হলো, সেক্ষেত্রে বাচ্চা পজিশনটা ঠিকভাবে বসার মতো সে সুযোগ পায় না, তখন সে তার মতো করে বসতে গিয়ে উল্টো হয়ে বসে, যেহেতু তার মাথার পজিশনটা অলরেডি ফুল দখল করে নিয়েছে। এটা একটা কারণ হতে পারে। আরেকটা হতে পারে যে মায়ের জরায়ুটা জন্মগতভাবেই ঠিক শেপে নাই, যে শেপে হওয়ার কথা সেই শেপে নাই, যার কারণে বাচ্চা তার কমফোর্টেবলি পজিশন নিতে গিয়ে উল্টো হয়ে বসে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই বাচ্চারা উল্টা পজিশন নেয়। তবে অবশ্যই আমি যেটা বলবো যে 37 সপ্তাহের আগে কোনো আল্ট্রাসাউন্ডে বাচ্চা যদি উল্টো থাকে সেটা নিয়ে মোটেও ঘাবড়ানো উচিত না। আফটার 37 কমপ্লিটেড উইকস বাচ্চা যদি উল্টো থাকে তখন হ্যাঁ ডেফিনিট যে বাচ্চাটা উল্টোই এবং এটা আর সোজা হওয়ার কোনো সম্ভাবনা নাই। যখন আপনারা বুঝতে পারেন বাচ্চার পজিশন উল্টো, সেক্ষেত্রে রোগী কী পরামর্শ দিয়ে থাকেন? বাচ্চার পজিশন যদি উল্টো হয় আমি তখন দেখি যে সে কি প্রথমবারের মতো এবার মা হচ্ছে নাকি তার এর আগেও বাচ্চা আছে, এবং তার আগের বাচ্চাগুলো কোন রুটে ডেলিভারি, তারা কি নর্মাল ডেলিভারি না সিজারিয়ান সেকশন। প্রথম কথা হচ্ছে যে যদি সে প্রথম মা হয় এবং বাচ্চা যদি উল্টো থাকে, সেক্ষেত্রে আমরা মাকে একটু কাউন্সেলিং করি যে এই বাচ্চার ডেলিভারির ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমরা হয়তো একটা হতে পারে যে সময়ের আগেই তার ব্যথা উঠে যেতে পারে এবং সময়ের আগে মায়ের পানি ভেঙে যেতে পারে, এই ধরনের প্রবলেমগুলো হতে পারে। তখন আমরা বাচ্চার ফুসফুস বা লাংয়ের ম্যাচুরিটির জন্য একটা ইঞ্জেকশন দিয়ে মাকে রেডি করি, প্লাস মাকে আমরা বলি যে সেই জন্য মুভমেন্ট একটু রেস্ট্রিক্টেড করে, যাতে এই ধরনের ঝামেলা না যায় যে হঠাৎ পানি ভেঙে যাওয়া বা হঠাৎ ব্যথা উঠে যাওয়া। আর মাকে আমি এটাও কাউন্সেলিং করি যে হ্যাঁ প্রথম বাচ্চা উল্টো, এটা যে একদম 100% নর্মাল ডেলিভারি হবে না তা না, কিন্তু এখানে কিছু রিস্ক আছে। কী ধরনের রিস্ক? একটা হচ্ছে যে এই বাচ্চা ডেলিভারি করতে গিয়ে মায়ের ওই প্যাসেজে বিভিন্ন রকম ইঞ্জুরি, ছিঁড়ে যাওয়া বা বিভিন্ন ক্ষতের সৃষ্টি হতে পারে। 2 নম্বর হচ্ছে যে বাচ্চার পা এবং বডির পুরো পার্টসগুলো হয়তো বা খুব ইজিলি চলে আসবে, কিন্তু আফটার যে তার হেডটা, বাচ্চার মাথাটা যেটা সবার লাস্টে আসবে, সেটা কিন্তু এসে অ্যারেস্ট হয়ে যেতে পারে, এবং সেইটাকে আমরা বলি আফটার কামিং হেড অ্যারেস্ট। এই আফটার কামিং হেডটা যখন অ্যারেস্ট হয়ে যায় বা আটকে যায়, সেটাকে তখন আনার জন্য যদিও আমাদের বই পুস্তকে কিছু পদ্ধতি আছে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা খারাপ হয়ে যাওয়ার একটা চান্স থাকে। কাজে এইসব সমস্যাগুলো মায়ের সাথে ডিসকাস করি, তারপরেও যদি মা রিস্ক নিতে চায় তাহলে হয়তো আমরা দেখি যে মায়ের স্পেসটা নর্মাল ডেলিভারির মতো অ্যালাউ করার মতো কি না, সেক্ষেত্রে আমরা অ্যালাউ করি। এটা হলো প্রথম বাচ্চার ক্ষেত্রে। আর কোনো মা যদি এমন হয় যে তার এর আগে 2-3টা নর্মাল ডেলিভারি এবং হিস্ট্রিটা এমন থাকে যে ডেলিভারিগুলোতে খুব বেশি সময় লাগে না, ব্যথা উঠলেই হয়ে যায়, এবং হচ্ছে যে আগেও তার 1-2টা বাচ্চা থাকে, কিছু কিছু মহিলাদের সবগুলো বাচ্চাই উল্টা হয় এবং নর্মালি হয়, এরকম যদি তার একটা হিস্ট্রি থাকে, আমরা ধরে নিই যে তার প্যাসেজটা যথেষ্ট স্পেশাস, সেখানে প্রচুর জায়গা আছে এবং ইজিলি এই বাচ্চাটাও আসবে, তখন হয়তো আমরা তার সাথে কাউন্সেলিং করে তাকে আমরা নর্মাল ডেলিভারি অ্যালাউ করতে পারি। এক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে সিজন করতে হবে? যেটা বললাম যে প্রথম বাচ্চা এবং উল্টো, এই ধরনের ক্ষেত্রে আমরা মায়ের সাথে কাউন্সেলিং করার পর অ্যাকচুয়ালি বেশিরভাগ মাই এ ধরনের রিস্কে যেতে চায় না। একে তো নিজের জন্য সমস্যা, আর একটা হচ্ছে বাচ্চার জন্য সমস্যা, তখন সিজারের সেকশনই করা হয়।